অধীর সিনহার গল্প অর্জুনের রথ পড়ছেন মঞ্জুশ্রী চৌধুরী। এই গল্পে ব্যবহৃত রবীন্দ্রসঙ্গীতে কণ্ঠ দিয়েছেন মণিমালা শিকদার। দম বন্ধ হয়ে আসছে, বুক ফুলে উঠেছে, ফুসফুসে যতটা বাতাস ছিল ফুরিয়ে আসছে। একটু শ্বাস নিতেই হবে, কিন্তু পাড়ি যাচ্ছে অনেকটা জলের তলায়। জলের ওপরে আলো দেখা যাচ্ছে, কিন্তু ও তো সাঁতার জানে না, আকাশ তো আরও দূরে। পাড়িজাত হাত বাড়িয়ে কারো বা কিছু ধরার চেষ্টা করছিল, কিন্তু হাতের ধাক্কা লেগে কিছু একটা পড়ে গেল। অ্যালার্ম ঘড়িটা পড়ে গিয়ে বাজছে। পাড়িজাত বিছানায় উঠে বসল। বিছানার কাছেই হেলায় পড়ে তার রাতের অন্তর্বাস। 16 ডিগ্রিতে এসি চলছে, নিরাবরণ দেহ, তাও সারা শরীরে বিন্দু বিন্দু ঘাম। গত রাত্রের পার্টি রেশ এখনো কাটেনি, মাথাটা ছিঁড়ে পড়ে যাচ্ছে বলে মনে হল। সময় বলছে 5টা। পাড়িজাত বাথরুমে ঢুকে গিয়ে শাওয়ারের তলায় দাঁড়িয়ে পড়ল। কাল রাত্রে ড্রাগসের ডোজ 2 মিলি ছিল, নতুন একটাসি। এরকম ড্রাগস সে জীবনে চাখেনি। 15 মিনিট পরে সে বাথরুম থেকে বেরোল। পাড়িজাতের ইচ্ছা হলো এই শহর থেকে, ড্রাগস থেকে সে অনেক দূরে পালিয়ে যাবে। পাড়িজাত শাড়ি পরল, তৈরি হয়ে ঘর থেকে বেরিয়ে এলো। ড্রয়িং রুম পেরোতে গিয়ে গা ঘিন ঘিন করে উঠল। লেট নাইট পার্টির অভুক্ত খাবার চারপাশে ছড়ানো। পাড়িজাত একরকম ছুটে বাইরে এসে সিঁড়ি ধরল নিচে নামার জন্য। গ্রাউন্ড ফ্লোরে নেমেই ড্রাইভার সনাতনের মুখোমুখি হয়ে গেল পাড়িজাত। এ কি মিসি বাবা, এত তাড়াতাড়ি উঠে গেছো, কোথাও যাবে? ফোন করে দিলে না কেন? গাড়ি পোর্টিকোতে লাগিয়ে দিতাম। তুমি একটু দাঁড়াও, আমি গাড়ি বের করছি। পাড়িজাত তাড়াতাড়ি তার হাত ধরল। কাকু, গাড়ি লাগবে না, আমি একটু জগিং করতে যাচ্ছি। তুমি জগিং করতে যাবে শাড়ি পরে? সনাতনের ঠিক বিশ্বাস হলো না। ঠিক আছে, তোমার জগিং হয়ে গেলে ফোন করে দিও, নিয়ে আসবো। না হলে কোথায় পড়ে টড়ে থাকবে এই সকালে, কোথায় চললে? কাকু, আমি ঠিক আছি, আজ বোধহয় সানডে, তুমি রিল্যাক্স করো, গাড়ি লাগবে না, আমি পড়ে থাকবো না। পাড়িজাত শাড়ি একটু গুটিয়ে আবার ছুটে বেরোল। থামল একটা গান কানে আসতে। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। পার্ক স্ট্রিটের মোড়ের দিক থেকে গান ভেসে আসছিল। গান শুধু তার মন অসম্ভব শান্ত হয়ে গেল। সত্যি এতদিন ছাই পাশ খেয়ে দুপুরে ঘুম থেকে উঠে জীবন যেন একঘেয়ে হয়ে উঠছিল। সকাল এত সুন্দর হয়। বিড়লা তারামণ্ডল পেরিয়ে ভিক্টোরিয়ার দিকে হাঁটা দিল। ফ্রাম লাইনের কাছে একটা চায়ের ঝুপড়ি, ডেকচিতে টকবক করে চা ফুটে উঠছিল। কি মিষ্টি গন্ধ! সামনে পাতা বেঞ্চে পাড়িজাত বসে পড়ল। কাকু, ভারে চা খাবো। নিশ্চয়ই, বলুন, কি চা? গুড়ের দেব? দাও। চুমুক দিয়ে মন হলো অমৃত। আরেকটা দাও। বড় ভারে দেব, 8 টাকা পড়বে। দেব, তুমি দাও। বর্ষা আসবো আসবো করছে, 2-1 পশলা কাল রাতে হয়েছে বোধহয়। এই ভোরবেলায় সেই ভিজে আমেজ আর মেঠো রোদ্দুর গায়ে মাখতে বেশ লাগছে। পাড়িজাত বুক ভরে শ্বাস নিল। রাতের দুঃস্বপ্ন আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। গড়ের মাঠের সীমানা কেটে একটা ট্রাম অলস গতিতে আসছে। ট্রাম কাছে আসতে বেশ সময় নিল। পাড়িজাত তার সঙ্গে পা মিলিয়ে হাঁটতে লাগল। বেশ মজা লাগছে, কিন্তু পাড়িজাত কাল রাতের নেশায় মাশুল দিল। বেশ জোর একটা হোঁচটকে পড়ে যাচ্ছিল, কিন্তু না,
শেষ মুহূর্তে একটা বলিষ্ঠ হাত তার হাত ধরে নিল। ম্যাডাম জি, রামের সাথে রেস দিচ্ছিলেন, আর একটু হলে পড়ে চোট পেতেন। পারিজাত মুখ তুলে হাতের মালিককে দেখল। ততক্ষণে সে নিজেকে সামলে নিয়েছে। ছেলেটির অন্য হাতে একটি সরু চাবুক। তুমি কে? আমি না হয় ট্রামের সঙ্গে রেস দিচ্ছিলাম, তুমি কি আমাকে ধরার জন্য দাঁড়িয়েছিলে? পারিজাত নিজের শাড়ি সামলে হাসতে হাসতে বলল, নেহে ম্যাডাম জি, আমি ফিটান গাড়ি চালাই, আজ সানডে, সকালেই যদি ট্যুরিস্ট পাই তাই জন্য এসেছি। আপনি কোথায় থাকেন? কাছেই, পার্ক ম্যানশনে। কোথায় তোমার ফিটান? আপনি সফর করবেন আমার ফিটানে? মাস্ত রথ আমার, মহাভারত সিরিয়ালে এই রথে অর্জুন সোয়ার হয়েছিল, খুব মজা পাবেন। আসুন ম্যাডাম, 320 রুপিয়া ভাড়া, আপনার জন্য 20 রুপিয়া ছাড়, আপনি আমায় 300 দিবেন, আপনাকে আমি 1 ঘন্টার চক্কর দিব। পারিজাত আনন্দে হাততালি দিয়ে উঠল, স্যাচ চলো আমি তোমার মহাভারতের রথে চড়ব। পারিজাত এক রাশ উৎসাহ নিয়ে যুবকের পিছনে পিছনে ভিক্টোরিয়া সাইডে, যেখানে সার দিয়ে সব ফিটন গাড়ি রাখা আছে, সেখানে এলো। কে রে অর্জুন, উতনা দূর সে কেবল একই ট্যুরিস্ট মিলা, ও ভি দেশি জানানা। অন্য ফিটন গাড়িওয়ালাদের গলায় বিদ্রোপের সুর। যুবক ওদের গম্ভীরভাবে পেরিয়ে এলো, ক্যা হ্যায় ম্যাডাম, বর্ষা আসছে, ট্যুরিস্ট কমে গেছে, আর ঘোড়াও জল জমে গেলে দৌড়তে চায় না, তাই সবাই বিনা কামাইয়ে বসে থাকে, আপনি আমার গাড়ির সওয়ারি হবেন বলে ওরা জ্বলছে। বলতে বলতে অর্জুন একটা গাড়ির সামনে এসে থেমে গেল। সত্যি ফিটন অনেকটা রথের মতো দেখতে, সামনে জোতা আছে, 3টি ঘোড়া, রথের মাথায় হনুমান দেবতা আঁকা, তিকোনা লাল পতাকা হাওয়ায় উঠছে। মেম সাহ বাইঠিয়ে, ভিতরে বসার জায়গা সিংহাসনের মতন, মাথার ছাতার আকারে চকমকে ছাদ, চারিদিকে রেলিংয়ের মতো ঘেরা। দারুণ তোমার ফিটন, অনেকটাই রথের মতো। জি ম্যাডাম, আমি অর্জুন আর এই আমার রথ, 4 ঘোড়ার রথ। আমারও 4 ঘোড়া ছিল, কিন্তু একজন পেটের অসুখে মরে গেল, সময় মতো দাওয়াই দিতে পারলাম না। পারিজাত রথে উঠলে অর্জুন ঘোড়াদের চোখের ঠুলি খুলে দিল। বেশ বয়স্ক ঘোড়া, হাড় জিরে চেহারা, 3 ঘোড়ার লাগাম অর্জুনের হাতে, লাগামের হালকা ঝাঁকুনিতে গাড়ি চলতে শুরু করল। আচ্ছা, তোমার এই মহাভারতের রথের আইডিয়া কি তোমার নাম থেকে এলো? বলো না একটু প্লিজ। অর্জুন একটু থেমে বলল, মেম সাহ, আমি হিরো হবার জন্য মুম্বাই ভেগেছিলাম, স্টুডিয়ামে চাক্কা দে রাহা থা, একটা কি দুটো ফিল্মে এক্সট্রা রোল করলাম, মাহিনে মে আধা দিন কাম নেহি হতা, একদিন ফিল্মি সিটির বাইরে দেখলাম রথের মতো দেখতে কিছু জিনিস খোলা এক ধারে রাখা আছে, খোঁজ নিয়ে জানলাম ওসব মহাভারত সিরিয়ালের জন্য বানানো হয়েছিল, এখন পড়ে আছে কাবাড়িকে দেবার জন্য। প্রোডাকশন বাবুকে বললাম আমি নেব, উনি হেসে উঠলেন, তুই এসব দিয়ে কী করবি, হিরো হোনে কা খোয়াব চালা গিয়া, কাল কাজ পাবি, একটা মারপিটের সিন আছে, এখন ভাগ। কিন্তু আমার মন পড়ে রইল সেই দিকে, বাবু সবার সামনে আমাকে তামাশা করে বলতো, কী রে অর্জুন, অর্জুনের রোল করবি নাকি, শুনছি একতা কাপুর মডার্ন মহাভারত করবে। সেই থেকে ইউনিটের লোক আমাকে অর্জুন বলে ডাকতে শুরু করল। অঞ্জুমান কুরেশি থেকে হয়ে গেলাম শুধু অর্জুন। আমার নাম পারিজাত, পারিজাত নিজের নাম বলল একটু উচ্চস্বরে। রথ ছুটছে, ইতিমধ্যে আকাশ কালো করে মেঘ জমেছে। পারিজাত রথের রেলিং ধরে দাঁড়িয়ে, হাওয়ায় তার চুল এলোমেলো হয়ে গেল। অর্জুনের রথের ঘোড়ারা
তখন টকবক করে রেড রোড ধরে ছুটে চলেছে। বৃষ্টি শুরু হয়ে গেছে। মেম সাহেব, ওয়াটারপ্রুফ দেব, সঙ্গে আছে। পারিজাতের মনে তখন হারিয়ে যাবার আনন্দ। চেঁচিয়ে বলল, দরকার নেই, আমি এনজয় করছি, তুমি চালিয়ে যাও, মোর স্পিড। অর্জুন উৎসাহ পেয়ে ঘোড়ার পিঠে চাবুক দিল। গাড়ির গতি বেড়ে গেল। পারিজাত রেলিং ধরে টাল সামলাচ্ছে। সারা শরীর ভিজেছে বৃষ্টির ধারায়, শাড়ির আঁচল ভাসছে বাতাসে। পারিজাত গান ধরল, হারে রে 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 রে, আমায় ছেড়ে দে রে দে রে। কানে এলো অর্জুনের গলা, মেমসাহ, এই গানা ঠাকুর সাহেব লেখা তা না? ঠিক ধরেছ, রবীন্দ্রনাথ ঠাকুর। গাও দেখি আমার সাথে, হারে রে 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 রে, আমায় ছেড়ে দে রে দে রে। ভিক্টোরিয়ার চারদিকে পাক মেরে ফিটান এসে থামল। বৃষ্টি থেমে গেছিল। পারিজাত ব্যাগ থেকে একটা 500 টাকার নোট দিল। অর্জুন চেঞ্জ দিতে গেলে পারিজাত নিল না, তোমার ঘোড়াদের ছোলা খাওয়াবে, আমি আবার আসব। পারিজাত রাস্তার দিকে গেল না, আড়াআড়ি হেঁটে চলল ময়দান দিয়ে। ভিজে মাটি, ঘাস, পারিজাত চটি খুলে হাতে নিল। মাটি ছোঁয়া বৃষ্টি ভেজা শরীরে হালকা কাঁপুনি দিচ্ছিল। পারিজাতের মনে হলো এক নতুন জগতের সন্ধান সে পেয়ে গেছে। সেখানে দরিদ্রের বিরুদ্ধে সংগ্রাম আছে, গতি আছে, জীবনকে প্রতিদিন নতুনভাবে দেখায়। পারিজাত ঠিক করল সেও লড়বে ড্রাগস ছেড়ে দেবার জন্য। অর্জুন নোট হাতে মেম সাহেবের যাওয়া দেখছিল। ক্যারে অঞ্জুমান, হাম লোক 30 ফিটান লেকে ইহা সুকা সুকা ঝাক মার রাহা, আর তেরা কো বকসিস মিল রাহা, খোদা মেহরবান তো গাধা পহলবান। অর্জুন তেরে গেল তাদের দিকে। সারাদিন আর কোনো সওয়ারি পেল না অর্জুন। সন্ধে হতে গাড়ি নিয়ে রাজাবাজারের দিকে রওনা দিল। বস্তিতে ঢোকার আগে একচিলতে মাটির উপর ঘোড়াদের আস্তাবল, ত্রিপল দিয়ে ঘেরা মাথায় টিনের ছাদ। আয়েশা সন্ধে হলেই সেখানে চলে আসে মেয়েকে নিয়ে। গাড়ি থেকে ঘোড়াদের খোলার আগে তাকে একবার গাড়িতে চাপাতে হয়। অর্জুন তাকে কোলে তুলে আদর করে ঘোড়ার পিঠে চাপিয়ে ঘোড়াকে দিয়ে চলার আওয়াজ করল। একটু পরে আয়েশা মেয়েকে নামিয়ে নিয়ে তাদের বেঁধে দিল অর্জুনের ময়দান থেকে কেটে আনা ঘাসের বস্তা খুলে সামনে ছড়িয়ে দিল। ঈদের দেরি নেই, ঘরে যাওয়ার আগে অর্জুন মেহেরকে নিয়ে বাজারে যাওয়ার কথা ভেবে রেখেছে। হাতে 500 টাকা ফুরোবার আগেই সে কেনাকাটা করতে চায়, তাই আয়েশাকে ঘরে যেতে বলে মেহেরকে নিয়ে চাঁদনির দিকে গেল। হালিম নিতে হবে আজকে ইফতেরারির জন্য। মনে মনে আল্লাহর কাছে দোয়া করল, মেম সাহেব যেন আরও কয়েকবার আসে। পরদিন সকালে গাড়ি রেখে অর্জুন ধর্মতলার দিকে গেল। যাবার সময় কালো ঘোড়াকে সঙ্গে নিল। মাঝে মাঝে সে যায় অন্য আয়ের সন্ধানে। ঘণ্টাখানেক পর ফিরে এসে দেখে কালকের মেম সাহেব তার গাড়িতে উঠে বসে আছে। অর্জুন, কি ব্যাপার, তুমি নেই, একটা ঘোড়া কম। মেম সাহেব, আমি মাঝে মাঝে ধর্মতলায় ঘোড়ার নাল বিক্রি করি। সেটা কি জিনিস? মেম সাহেব, নাল মানে ঘোড়ার জুতা, লোহার, ইউ আকারের পেটা লোহার তৈরি। এই পাত ঘোড়ার খুরের নিচে পেরেক দিয়ে ঠোকা থাকে। ঘোড়া যখন দৌড়োয় তখন ওই খুরের সাথে চলার পথে ঘর্ষণে বিদ্যুৎ তৈরি হয়, আর তার ছোঁয়ায় ঘোড়া তেজ ভাগতা হয়। এই নাল বাড়িতে রাখলে বা সঙ্গে রাখলে আপনার লড়াই করার শক্তি হবে, কেউ আপনার ক্ষতি করতে পারবে না, তাই অনেকে এটা কিনে নিয়ে যায়, আর এই রোজগার আমাকে বাঁচিয়ে রাখে। ইন্টারেস্টিং, আজ কিন্তু আমি তোমার গাড়ি চড়ব না। অর্জুন মনে মনে একটু হতাশ হলো। কই বাত নেই মেম সাহেব,
দুসরা কিসে কো মিল জায়গা? না না, নো দুসরা, গাড়ি নিয়ে নড়াচড়া চলবে না। অর্জুন মনে চিন্তা ঢাকতে পারল না। তব আজ মেরা কামাই নেই হোগা, ঘোড়া কা নাল এক হি বিকা 100 রুপিয়া মে। পারিজাত রথ থেকে নেমে এলো। যা বলছি ভালো ছেলের মতো তাই করো, গাড়িতে বসে ঘোড়াদের লাগাম হাতে বসো, আমি ছবি তুলব। অর্জুন সারথির জায়গায় বসল। ঠিক হচ্ছে না, মুখটা ঘুরিয়ে। অর্জুন ঠিক বুঝতে পারছিল না। পারিজাত গাড়িতে উঠে এলো। বলছি না, মুখটা ঘুরিয়ে দাও। পারিজাত নিজে হাতে তার মুখ ধরে ঠিক করে দিল। তার কুচকে থাকা পাঠানি কুর্তা হাত বুলিয়ে সমান করে দিল। অর্জুন অবাক হয়ে ভাবছিল, ম্যাডামের চুলে ছোঁয়া রেশমের মতো কমল, হাত যেন মাখনের ডেলা। কি হলো অর্জুন, বি আ গুড বয়, আমি যেমন দেখাচ্ছি ঠিক সেইভাবে থাকো। এবার পারিজাত জোর করে অর্জুনের মুখ ঘোরাবার ব্যর্থ চেষ্টা করল। অর্জুন, তাহলে আমি চলে যাচ্ছি। এবার অর্জুন সজ্ঞানে এলো। ম্যাডাম চলে গেলে আজকে রোজগার কী হবে? ম্যাডাম জি রাগ করবেন না, আমি স্যার হিলিয়ে পোজ দিচ্ছি। পারিজাত হাসতে হাসতে বলে উঠল, ভয় নেই, আমি যাব না। প্রায় আধা ঘন্টা ধরে পারিজাত নানান পোজে অর্জুন ও তার রথের ছবি তুলল। নেমে এসো, দেখাই কি ছবি উঠল। এলসিডি স্ক্রিনে স্ক্রল করে ছবি দেখালো। ম্যাডাম মায় মুম্বাই ভাগনে কা পেলে স্টুডিও মে বহুত ফটো খিচায়া থা, 1000 রুপিয়া খরচা হুয়া থা। মুম্বাই তোমায় হিরো করেনি, কিন্তু অলরেডি তুমি আমার হিরো, তুমি কি আমার হিরোইন করবে? ম্যাডাম আপ মজাক আচ্ছা কর লেতে, আপ কহাঁ কহাঁ হাম মামুলি। আচ্ছা ওসব ছাড়ো, আমার খুব খিদে পেয়েছে, সকালে ব্রেকফাস্ট হয়নি। ম্যাডাম চা চলবে? ওই সামনে স্টলে পাওয়া যায়, চলো যাব আর গুড়ের চা বড় ভারে খাব। পারিজাত তার হাত ধরে একরকম টানতে টানতে নিয়ে চলল। অর্জুন খেয়াল করল আশেপাশের ফিটনওয়ালারা তাদের লক্ষ্য করছে। ম্যাডাম ধীরে চালিয়ে, চায়েওয়ালা ভাগেগা নেহি। পারিজাত তার হাত ছেড়ে ততক্ষণে দোকানে পৌঁছে গেছে। জানো অর্জুন, আমি ড্রাগস নি, নেশা করি। আপ নাশা করতে হ্যায়? আপকা সূরত দেখকে লাগতা নেহি, কিউঁ করতে হ্যায়? ছোড় দিজিয়ে। সত্যি, তবে আমি চেষ্টা করছি ছেড়ে দেবার, তাই এখন গুড়ের চায়ের নেশা ধরেছি। এসা বলিয়ে পারিজাত দোকানে পৌঁছে অর্ডার দিল, কাকু দুটো চা বড় ভাঁড়ে, আর অর্জুন তুমি বিস্কুট নেবে? নেহি ম্যাডাম, আমার রোজা চলছে। পারিজাত জিভ কেটে ফেললো, ভেরি সরি অর্জুন। কই বাত নেই মেম সাহ, আপ লিজিয়ে। ঈদ কবে, আমাকে দাওয়াত দেবে? পারিজাতের আর্জি শুনে অর্জুন লজ্জায় মরে গেল। ম্যাডাম লজ্জা দিবেন না, আমরা যেখানে থাকি সেখানে আপনার নৌকার ভি জানে সে ইনকার করেগা। পারিজাত না ছোড় বান্দা, তা হোক আমি যাব, বলো আমায় ডাকবে। ইতিমধ্যে কয়েকজন ফরেন ট্যুরিস্ট সেখানে এসে হাজির। তুমি যাও ওদের ঘুরিয়ে দাও, আমি এখানে বসছি। অর্জুন বিদেশি ট্যুরিস্টদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। হেয়ার এভরি ওয়ান হ্যাজ টু হর্সেস বাট ইয়োর ক্যারেজ হ্যাজ থ্রি, হোয়াই সো? অর্জুন হিন্দিতে কিছু বললে ওরা বুঝল না। পারিজাত এগিয়ে এলো, আই উইল এক্সপ্লেইন, দিস ইজ স্ট্রেট ফ্রম মহাভারত, দ্য গ্রেট এপিক অফ ইন্ডিয়া। লর্ড অর্জুনা রোড দিস টাইপ অফ চ্যারিয়েট উইথ 4 হর্সেস নেম শৈবা, সুগ্রীব, মেঘপুষ্প অ্যান্ড বহুক। উইথ লর্ড কৃষ্ণ ইজ হিজ চ্যারিয়েটার অর্জুন ফট অ্যান্ড অন দ্য কুরুক্ষেত্র ওয়ার। ইনিশিয়ালি দিস ক্যারেজ হ্যাড 4 বাট 1 হর্স ডায়েড রিসেন্টলি। ইজ ইট উই নো অ্যাবাউট মহাভারত, গ্রেট এপিক, টেক আস ফর আ রাইড, উইল ইউ কাম উইথ আস? অর্জুন ওদের সাথে গলা মেলালো।
আসুন না ম্যাডাম, কিন্তু রথে চারজন বিদেশি বসার পর আর জায়গা থাকলো না। আপ সামনে আগে। অর্জুন সরে বসে পারিজাতের বসার জায়গা করে দিল। আমি সামনে দাঁড়াতে পারবো, পড়ে যাব না? নেহি ম্যাডাম, আইয়ে কোহি ডার নেহি। অর্জুনের ভরসা পেয়ে পারিজাত সারথির সাথে উঠে বসল। কাসকে বৈঠিয়ে গাড়ি ছোড় রাহা। ঘোড়া মৃদু গতিতে হাঁটতে লাগলো। কিছু দূর যাওয়ার পর অর্জুনের চাবুকের আলতো ছোঁয়ায় তারা দৌড় শুরু করল। রেসকোর্স আসার আগে তাদের গতিবেগ বেড়ে গেল। পারিজাত টাল সামলাতে অর্জুনের হাত ধরার চেষ্টা করল, কিন্তু দুই হাতই জোড়া, এক হাতে লাগাম অন্য হাতে চাবু। অগত্যা পারিজাত অর্জুনের কোমরে বেড দিয়ে ধরল। টাল সামলানো মুশকিল হচ্ছিল। রেসকোর্স চক্কর লাগার সময় ঘোড়াদের গতি আরও বেড়ে গেল। অর্জুন শরীরে পারিজাতের ছোঁয়া পেয়ে বেশ অস্বস্তিতে ছিল। তাকিয়ে দেখল তার ম্যাডামের দিকে, পরম নির্ভরতায় ছবি সেখানে স্পষ্ট। অর্জুন লাগাম আর চাবু একই হাতে নিয়ে অন্য হাতে পারিজাতের হাত ধরে রাখল। গাড়ি ধীরে ধীরে গতি কমিয়ে আবার ভিক্টোরিয়ায় ফিরে এলো। অর্জুন হাত সরিয়ে নিল। পারিজাত বলল, হাতটা ধরো, নামি। অর্জুন হাত ধরে রাখল। পারিজাত পা দানিতে পা রেখে মাটিতে নামল। বিদেশিরা খুশি? নাইস রাইড ম্যাম, থ্যাংকস টু বোথ অফ ইউ, ইউর ফ্রেন্ড ইজ এক্সেলেন্ট অ্যাজ এ কোচম্যান, হিজ নেম ইজ অলসো অর্জুন। ওহ গ্রেট, ওরা সবাই হ্যান্ডশেক করে বিদায় নিল। $10 ভাড়া পেয়ে অর্জুন খুব খুশি। ম্যাম, এসব আপনার জন্যেই হচ্ছে। আপনি রথের ইতিহাস কিভাবে বললেন, আপনি সত্যি পয়মন্তর আমার জন্য। অর্জুন, তুমি আরেকটা ঘোড়া নেবার কথা চিন্তা করো। ম্যাডাম, এত টাকা আমার নেই, ঘোড়াদের খাওয়াতে অনেক খরচ হয়ে যায়, তাও এ কদিন রোজগার হচ্ছে। না হলে ঘোড়া তো দূরের কথা, আমাদেরই দুবেলা খাবার জোটে না। আমি জানি কম দামে কোথায় তুমি ঘোড়া পেতে পারো। প্রতি বছর কলকাতা পুলিশে বেশ কিছু ঘোড়া নিলাম করে। আমি জানি একজনকে যে পুলিশের কাছ থেকে ঘোড়া নিয়ে নিলাম করে, তবে সাদা ঘোড়া পাবে কি না বলা মুশকিল। পরদিন পারিজাত এলে অর্জুন তার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। কি হলো, ওরমভাবে আমায় দেখছো কেন? ম্যাডাম, আপনি রোজ শাড়ি পরে আসেন, আজ ড্রেস পরেছেন, তাই কেন ভালো লাগছে না? পারিজাত স্লিপলেস টি শার্ট টেনে টুনে কোমরের আটা জিন্সের সীমানার কাছাকাছি আনার চেষ্টা করে বিফল হলো। অনেকদিন পরে পরলাম আমার ফেভারিট ড্রেস, একটু ছোট হয়ে গেছে। চালিয়ে আজ আপকো হর্স রাইডিং করাতে, ডরেগি তো নেহে? বিলকুল নেই, কিন্তু চড়তে জানি না। আপ চালিয়ে ময়দান কে ভিতর, ম্যায় ঘোড়া লেকে আ রহা। পারিজাত ময়দানের ভিতরে কিছু দূর এগিয়ে গেল। অর্জুন ঘোড়া সওয়ার হয়ে এসে সামনে নামল। আপনি ঘোড়ার জিন ধরে আমার কাঁধে পা দিয়ে ওপরে উঠে যাবেন, ভয় নেই, আমি ধরে নেব। অর্জুন লাগাম ধরে জিনের সামনে নিচু হয়ে বসল। তোমার গায়ে পা দেব? দিন ম্যাডাম জি, জলদি। পারিজাত সাহস সঞ্চয় করে অর্জুনের কাঁধে পা আর এক পা জিনে দিয়ে কোনো মতে ঘোড়ার পিঠে বসতে না বসতেই অর্জুন তার পিছন দিয়ে লাফ দিয়ে উঠে বসল। তুমি আমায় ধরে রাখো, তা না হলে পড়ে যাব। আর ফিকের না করিয়ে, আপনার পড়ার জায়গা নেই। অর্জুনের দুই হাত পারিজাতের দুই দিক দিয়ে এসে লাগাম ধরল। একটা মৃদু ঝাঁকানি দিতে ঘোড়া হাঁটতে শুরু করল। কি মজা লাগছে! পারিজাত অর্জুনের চওড়া বুকে হেলান দিয়ে বসল। অর্জুন চাবুকের আলতো ছোঁয়া দিতে ঘোড়া দৌড় শুরু করল। পারিজাত আনন্দে উতলে উঠল, দারুণ লাগছে। অর্জুন বেশ কিছুক্ষণ পর দৌড় শেষ করল। ম্যাডাম, আমি আগে নামছি, নেমে আপনাকে নামিয়ে নেব। যাবার সময় অর্জুন বলল, এক বাদ পুছু ম্যাডাম জি, এত কিন্তু কিন্তু করছো কেন? আমরা তো বন্ধু, জিজ্ঞেস করো।
একটা ঘোড়ার নাল আমি আপনাকে দিলে সেটা নেবেন? কেন নেব না, দাও আমি নেব, আর যত্ন করে রাখব। অর্জুন রথের সাইডে রাখা একটা ছোট বাক্স নিয়ে এলো, ভেতরে নানা সাইজের লোহার পাত রাখা, বেশিরভাগই ইউ চেহারার। তার ভেতর থেকে বেছে বেছে একটা ইউ লোহার টুকরো তার হাতে দিল। একদম আসলি মাল ম্যাডাম, আমার ঘোড়ার খুরের নাল, সঙ্গে রাখবেন, আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না, আপনার সব আশা পূরণ হবে। পারিজাত অনেক আগ্রহ ভরে সেটা নিয়ে হ্যান্ডব্যাগে রাখল। টাকা বের করে দিতে গেলে অর্জুন তার হাত চেপে ধরল। ম্যাডাম জি, আমি এটা আপনাকে গিফট দিলাম, বন্ধুকে গিফটের পয়সা দিতে নেই। অর্জুন হাত ছেড়ে দিল। পারিজাত হেসে বাই করে আবার ফিরে এলো। আসল খবর দিতেই ভুলে গেলাম, তোমার রথের ছবি আমি ন্যাশনাল জিওগ্রাফিতে পাঠিয়েছিলাম, ওরা ভীষণ ইমপ্রেসড। তোমাদের ছবি নিয়ে একটা ফিচার আমি লিখছি, যেটা ওরা আগামী মাসে কভার স্টোরি হিসাবে রাখতে চায়। আমার লেখা চলছে, নাম দিয়েছি দ্য মডার্ন ডে অর্জুন। মতলব সিম্পল, আজকের দিনের অর্জুন। কি নাম ঠিক আছে? ম্যাডাম, পড়াশোনা স্কুলের বাইরে যায়নি, এসবের মানে বোঝার তকদির করে আসিনি, তবে আমরা লড়াই ছেড়ে ভাগিনি। দ্যাটস দ্য স্পিরিট, ঈদে তুমি দাওয়াত না দাও, এই ছবি বেরোলে ট্রিট আমি দেবই দেব। মেম সাহ সমঝা নেহি। পারিজাত রহস্যময় হাসি দিয়ে বিদায় নিল। অর্জুন ভাবল, এসব বড় ঘরের মিসি বাবাদের কথা বোঝা দেয়, যাক রোজগার হচ্ছে। পারিজাত ফ্রি লান্স রাইটার জার্নালিস্ট, মাঝে সব ছেড়ে দিয়েছিল, এখন ঘরে এসে রাত্রে উৎসাহ নিয়ে ল্যাপটপ খুলে অর্জুনের কভার স্টোরি শেষ করতে ব্যস্ত হয়ে পড়ল। ন্যাশনাল জিওগ্রাফি থেকে তাড়াতাড়ি পাঠাতে বলেছে। হলঘর থেকে ডিসকোর উদ্দাম আওয়াজ ভেসে আসছিল। পারিজাত কানে ইয়ার প্লাগ লাগিয়ে নিয়ে বসল। পরদিন পারিজাত যখন ময়দান পেরিয়ে আসছিল, দূর থেকে দেখল অর্জুনের রথ, সামনে একজন বোরখা পরা মহিলা দাঁড়িয়ে। আরও কাছে আসতে স্পষ্ট হল মহিলার কোলে একটি শিশু। পারিজাত পায়ে পায়ে ওদের কাছে এসে গেল। অর্জুন মেয়েটিকে রথের সিটে বসিয়ে কিছু বলছিল। পারিজাতকে দেখতে পেয়ে অর্জুন মেয়েটিকে কোলে করে নামিয়ে নিল। আইয়ে ম্যাডাম জি, মেরি বিবি আয়েশা আর মেরি বিটিয়া মেহের। আয়েশা সালাম করল। পারিজাতে আয়েশা সালামের উত্তর দিল, ব্যাগ খুলে চকলেট বার করল। তার সঙ্গে ব্যাগে রাখা অর্জুনের দেওয়া নাল মাটিতে পড়ে গেল। মেহেরটা কুড়িয়ে নিল। এ তো মেরে পাপা কা হয়, পারিজাত হেসে ওর হাতে চকলেট দিল। অর্জুন বলল, আন্টি কো শুক্রিয়া নেহি বলোগি? থ্যাংক ইউ আন্টি, পারিজাত উত্তরে তার গাল টিপে আদর করল। অর্জুন আয়েশা আর মেহেরকে বলল, আব তুম লোক যাও, ম্যাডাম জি আপ গাড়ি মে ঘুমেঙ্গে। ম্যাই ভি যাওঙ্গি, মেহের জিত করল। পারিজাতকে কোলে নিয়ে রথে বসিয়ে দিল। আজ তুম লোক যাওগি, ম্যায় নেহি। আয়েশা যাওয়ার ইচ্ছে নেই। নেহে ম্যাম সাহ আপ যাইয়ে, হাম লোক এসেই আয়ে থে, মেহের সুবে সে জিত পকড় লিয়া উসলিয়ে ইধার আ পৌঁছা। কই বাত নেহি, আজ আপ লোক ঘুমিয়ে মুঝে দুসরা কুছ কাম আ গিয়া। আয়েশাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে পারিজাত এগিয়ে গেল একটু দূরে দাঁড়িয়ে থাকা হলুদ ট্যাক্সির দিকে। ঘোড়ার নাল রয়ে গেল মেহেরের কাছে। চলন্ত ট্যাক্সি থেকে পারিজাত দেখল সবাই তার যাওয়া দেখছে। রাত্রে ছিল লেট নাইট রেফ পার্টি। পারিজাত রাতের পোশাক পরে এক কোণায় ভটকা নিয়ে বসেছিল, সামনে লাউড মিউজিক আর অসংলগ্ন নাচ চলছিল। বেবি আফটার আ লং অ্যাবসেন্স ইউ আর ওয়েলকাম, গ্লাস হাতে সুজয় পাশে এসে বসল। ইউ আর লুকিং হট বাট সো গ্লুমি, টেক দিস পাউডার পিওর একটাসি, কিপ দ্যাট অ্যাওয়ে, পারিজাত তার হাতে ঝটকা মেরে সরিয়ে দিল। জাস্ট লিভ মি অ্যালোন, কি বলছো, এটা নতুন এসেছে, এক গ্রাম $100,
এক ডোজে তুমি উঠতে থাকবে। টেস্ট ইট ডার্লিং। পারিজাত গ্লাসের তরল পদার্থ সবটা গলায় ঢেলে দিয়ে দাঁড়াতে চেষ্টা করল। ভাঙা গলায় সামনে তাকিয়ে বলল, অর্জুন আজ কোন দিকে নিয়ে যাবে? পারিজাত দরজার দিকে এগোল। হে, হোয়াট হ্যাপেন্ড? আর ইউ নট গোয়িং টু স্নিফ দিস একটাসে? হু ইজ দিস অর্জুন? আজকাল নতুন লোক মাল দিচ্ছে নাকি? ইউ ইগনোরেন ড্রাগ পেডলার। অর্জুন ইজ আ ফাইটার, ফাইটিং কুরুক্ষেত্র ওয়ার ফ্রম হিস চ্যারিয়েট। তুমি বলতে পারো অর্জুনের রথের কটি ঘোড়া আর তাদের নাম? হোয়াট রাভিশ, ইউ হ্যাভ গান ক্রেজি। ঘোড়া, তাদের আবার নাম? কাম হ্যাভ দিস ওয়ান্ডার ড্রাগ। নো ডার্লিং, আই কুইট ড্রাগ। আই এম গোয়িং ফর আ রাউন্ড ইন দ্য চ্যারিয়েট অফ অর্জুন। কন্ট্রোল ইজ উইথ লর্ড কৃষ্ণ। তার হাতে চার ঘোড়ার রাস, শৈবা, মেঘপুষ্প, সুগ্রীব অ্যান্ড বহু, ডিফারেন্ট ফেজেস অফ আওয়ার লাইফ। পারিজাত এগিয়ে গেল। অর্জুন ইজ ওয়েটিং ফর মি। আমিও লড়ছি অর্জুন, আমি নিজের সঙ্গে লড়ছি। পারিজাত দরজা খুলে বাইরে বেরিয়ে আসতে গেল। কে যেন পেছন থেকে টেনে ধরল। পারিজাত ফিরে দেখল নাইটি আটকে গেছে দরজার হ্যান্ডেলে, হ্যাঁচকা টানে ছিঁড়ে গেল নাইটি। পারিজাত বাইরে ব্যালকনি রেলিং ধরে দাঁড়ালো। মেঘ করে আছে, ফাঁক দিয়ে এক চিলতে উদীয়মান সূর্য উঁকি দিচ্ছে, পাখির ডাক ভেসে আসছে, ভোর হতে আর দেরি নেই। পারিজাত দাঁড়াতে পারছিল না, একটু দূরে বেতের আরাম কেদারা রাখা ছিল। পারিজাত রেলিং ধরে ধরে সেখানে পৌঁছে কোনো মতে চেয়ারে এসে বসে পড়ল। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আপনারা আমাদের শ্রুতিকল্প চ্যানেলের গ্রাহক হয়ে যান।